হ্যালো বন্ধুরা, আমি শেখ নিজামুদ্দিন, এনজিএম জাভা কলোনির সকল বন্ধুদের দিল থেকে আসসালামু আলাইকুম। বন্ধুরা, আজ অনেকদিন পরে জাভা কলোনি প্রোগ্রেসের ভিডিওটা বানাবো, তোমাদেরকে দেখাবো আমার কেমন প্রোগ্রেস হচ্ছে। কারণ অনেক দাদা বলছে, দাদা প্রোগ্রেসটা কেমন হচ্ছে একটা ভিডিও করে দিন। অবশ্যই ওনাদের জন্যই, আর তোমরাও দেখতে পারো আমার এখানে 4টা কলোনি আছে। আমার সাবস্ক্রাইবার তো পুরো জানেন যে এখানে 4টা কলোনি আছে, আর আমার কাছে 150 জোড়া পাখি ব্রিডিং করছে। আমি সেটাই তোমাদেরকে দেখাবো। আর শীতের শুরু, বুঝতেই পারছো ঠান্ডা পড়ে গেছে, এবার একটু ভালো পাখি ব্রিডিং করবে। যিনারা কিন্তু নতুন দেখছো ভিডিও, অবশ্যই আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার ও লাইক করবেন, ঠিক আছে? চলো কলোনির মধ্যে কাজ যাই, যেই তোমাদেরকে দেখাবো, কিন্তু ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন। কারণ আমি কিন্তু প্রোগ্রেস দেখাতে দেখাতে মানে বলি যে কোন জিনিসের কি সমস্যা রয়েছে না রয়েছে, সেগুলো কিন্তু আমি বলি। কোনো হাঁড়িতে কোনো সমস্যা হলো সেটার সমাধানটা বলি। এটাই মোটামুটি, তোমরা যদি স্কিপ করে দেখো কিছুটা বুঝতে পারবে না। আর এটা যেহেতু অনেকগুলো হাঁড়ি, এক পার্টে আমি দেখাতে পারবো না, এটা পার্ট 1 পার্ট 2 করতে হবে। আর আজকে আমি এটাকে পার্ট 1 বানাচ্ছি, আবার পরে ভিডিওটা পার্ট 2 করব, ঠিক আছে? ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখতে থাকো। যাওয়া যাক কলোনির ভেতরে। বন্ধুরা, আমি কিন্তু কলোনির মধ্যে চলে এসেছি। এটা হচ্ছে কলোনি নম্বর 1। এখানে শুধু কালো পাখি আছে, একটু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। আর বাকি এই দিকটাতে এখনো 3টি কলোনি রয়েছে, মোটামুটি টোটাল 4টা কলোনি রয়েছে, ঠিক আছে? তো আমি ফার্স্ট পার্ট বানাবো কলোনি নম্বর 1 আর 2 নিয়ে, এবং সেকেন্ড পার্ট 3-4, ঠিক আছে? এখানে তো কিছুই নেই, আর এটা আমি বক্স লাগিয়েছি। অবশ্যই বক্সের ব্যাপারে আমি এখন কিছু বলবো না, কারণ এর ব্যাপারে যখন ভিডিও করব তখন অবশ্যই তোমাদেরকে দেখাবো। দেখো বন্ধুরা, এখানে কিন্তু বাচ্চা রয়েছে, কতগুলো এগুলো উপরে হাঁড়িয়ে আমার একটু দেখতে সমস্যা হচ্ছে, মোটামুটি বাচ্চা রয়েছে, এটাতে কিছুই নেই। এটাতে তো আমি ঠিক বুঝতে পাচ্ছি না, কারণ সূর্যের যে তাপটা না, এটা ফ্রেন্ট সাইড তো পুরো যেন আমার চোখে এসে পড়েছে। আমি ঠিক মানে মোবাইলের কাঁচের দিকে তাকাতে পারছি না। দেখুন, এটাতে ডিম রয়েছে, আর ওর উপরে ওটাতে এমন নেস্টিং করেছে বোঝা যায়নি। এটাতে দেখুন, তবে কিছু কিছু হাঁড়িতে সেকেন্ড ক্লাস জ্বলছে। দেখুন, বাচ্চার সাইজটা দেখেই বুঝতে পারছো যে সাইজটা কিন্তু বড় বড় সাইজ। পাখিগুলো দেখছো সামনে চলে এসছে, সাইজগুলো খুব ভালো আছে। আর ওর পাশে এটাই অনেকগুলো ডিম, প্রায় 7-8টা ডিম রয়েছে। এখানে দেখুন বাচ্চা রয়েছে, তবে যে হাঁড়িগুলোতে নেস্টিং আছে না, কম বেশি প্রত্যেকটা হাঁড়িতে কিছু না কিছু প্রোগ্রেস আছে। এখানে দেখেন 3টে মানে বাচ্চা রয়েছে, 3টে কি 4টে বাচ্চা রয়েছে ওটাতে। এখানে অনেকগুলো বাচ্চা হয়ে গেছে বন্ধু। আমি এটাতে অনেকদিন আসিনি কলোনিটাতে, কারণ এইটাতে ডিম ফোস্টারিং করা ছিল, এটাতে 8টা ডিম আছে, এবং 1টা ডিম ফোস্টারিং করেছিলাম। এই বিষয়ে আমি সে এগ ফোস্টারিংয়ের একটা ভিডিও দিয়েছি যে ডিমটা চালাচালি করতে হয়। দেখুন, এখানে অনেকগুলো বাচ্চা আছে, দেখি বুঝতে পারছো? তবে এখানে আমি ঠিক জানি না কতগুলো আছে, তবে 5-7টা বোঝা যাচ্ছে। এবার বেশি দিয়ে যদি হয় আমি ওখান থেকে চেলে দেব। দেখুন, এখানেও ডিম রয়েছে, প্রায় 4, 4, 8, 3, 11খানা ডিম রয়েছে এটাতে। আর শাইনিংয়ে 4টা ডিম ছিল, এখানে লেখা রয়েছে 4টা ডিম, এর মানে যে এর পরে কিন্তু পাখি ডিম দিয়েছে, ডিম দিয়ে ডিমে তা দিচ্ছে। দেখুন, এটাতে নতুন করে ডিম চলে আসলো, 1টা কি 2টো ডিম আছে, নেস্টিংয়ের জন্য বোঝা যাচ্ছে না। প্রায় যে হাঁড়িগুলোতে নেস্টিং আছে কিছু না কিছু প্রোগ্রেস আছে, তবে এগুলোতে বেশিরভাগে সেকেন্ড ক্লাস শুরু হয়ে গেছে, ফার্স্ট ক্লাস তো অনেকটাই ঝাড় খেলাম।
সেকেন্ড ক্লাসটা উপরবেলা কি করেন, ঠান্ডা পড়ছে মানে তো একটু ভালো ব্রিডিং এর চান্স আছে, কারণ এর পরের মাস থেকে আবার এটা অগ্রহায়ণ মাস, কার্তিক চলছে এবার, অগ্রহায়ণটা মোটামুটি ভালো চলবে, অগ্রহায়ণের শেষের দিকে আবার খুব ভালো ঠান্ডা পড়ে যাবে। এই দেখুন এখানে একটু বড় সাইজের বাচ্চা, বাচ্চাগুলো দেখেই মনে হচ্ছে যে কোনো টেনশন নেই, আলহামদুলিল্লাহ যদি ওরা বেরোয় তো ওরা সুস্থভাবে বেরোবে। এখানে দেখো চারটা ডিম রয়েছে, এখানে তিনটে, এটাতেও ডিম রয়েছে বন্ধু, চারটা ডিম রয়েছে। তবে চারটা পাঁচটা ডিম খারাপ জিনিস নয়, তবে চারটা বাচ্চা কিন্তু একবারে মোটামুটি আমি চাই যেন প্রতিটা হাঁড়িতে চারটা থেকে পাঁচটা বাচ্চা হয়, এটাই খুবই ভালো হয়। তবে কি হয় অনেক ক্ষেত্রে অনেক হাঁড়িতে অনেক পাখি মারা যায়, যার জন্য কলোনিতে যাভার একটা লাভ আছে, কোনো হাঁড়িতে দুটো আসলো তো কোনো হাঁড়িতে পাঁচটা ছাত্রা চলে এলো, মোটামুটি এদিক সেদিক করলে হিসাব করে দেখলে এভারেজ চারটাতেই এসে পড়ে, তিন চারটাতেই এসে পড়ে। দেখুন এখানেও কয়েকটা বাচ্চা রয়েছে একটু বড় সাইজের, এটাতে ঠিক বোঝা যাচ্ছে না, ডিম রয়েছে, পাঁচটা কি ছয়টা ডিম হবে, মোটামুটি ডিম আছে, এগুলোতে খালি। এটাতে কিছুই যখন দেখতে পাচ্ছি না, না আছে ডিম, বোঝা যাচ্ছে এখানে ডিম রয়েছে, মানে জাভার মতো ক্রিটিক্যাল নেস্টিং, মানে ঘরে পোষা পাখিদের মধ্যে এই মনে একটু ক্রিটিক্যাল নেস্টিং করে খুব কঠিনভাবে। দেখুন এটাতেও ডিম রয়েছে বন্ধুরা, দেখছো এটা কলোনি ওয়ানে। আমি আরেকবার ভাঁড়গুলো ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি, যে হাঁড়িগুলোতে নেস্টিং আছে সেগুলাতে কম বেশি প্রোগ্রেস কিছু না কিছু রয়েছে। আর কিছু পাখি ধরার মতো হয়ে গেছে কনের হাঁড়ির হাঁড়ির উপরে, যেগুলো আছে দেখতেই পাচ্ছ, ওগুলো কিন্তু সব বাচ্চা পাখি একদম, তো এগুলো কিন্তু সেলফিড হয়ে গেছে। আমি পাখিগুলো ধরবো কারণ ওখানে সেলের কিছু পাখি আছে, কিছুটা অর্ডার আছে, অর্ডারে মালগুলো চলে গেলে আমি ওই এই সব পাখিগুলো নিয়ে যেয়ে ওখানে শিফট করে দেবো, আর সেটা অবশ্যই তোমাদেরকে দেখাবো কেমনভাবে ধরতে হবে, কেমন সাইজের পাখি ধরতে হবে, অনেকে হয়তো জানে না, ওনাদেরকে অবশ্যই আমি কিন্তু এই ব্যাপারগুলো দেখাবো। ঠিক আছে চলো কলোনি টুয়ে যাওয়া যাক, কলোনি ওয়ান হয়ে গেল, ভিডিওটা দু স্কিপ না করে পুরো দেখতে থাকো। দেখো বন্ধুরা গেট খুলতেই দেখছি গেটের কাছে একটা বাচ্চা, অলরেডি বুঝতেই পারছো, তো এই বাচ্চাটাকে একটা হাঁড়িতে তুলে দেবো, যেহেতু প্রোগ্রেসে ভিডিও করছি এটা কোনো সমস্যা নেই। একটা পাখি তো অলরেডি মারা গেছে, ওখানে দেখা যাচ্ছে পটি হোক যা হোক একটা সমস্যাতে মারা গেছে, বাকি এখানে একটা বাচ্চা রয়েছে, একটা বাচ্চা ওই কোণে দেখা যাচ্ছে। ঠিক আছে ভিতরে যাক, ভিতরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এটা কিন্তু কলোনি টু বন্ধু আমার, আর এখানে সিলভার পাখিটা পরিমাণ বেশি আর কালোটার পরিমাণ কম, আর এখানে কিন্তু অনেকটা ওভার পাখি রয়েছে, প্রায় 50-60 জোড়া পাখি হবে, কাউন্টিং করা নিতে হবে, 60 জোড়ার মতো পাখি হবে, 50 জোড়া প্লাস। আর আমি দেখে দেখছিলাম যে কেমন কি প্রোগ্রেস হয়, তবে হিসাব করে দেখছি যে একসাথে এত পাখি রাখাটা একটা সমস্যা, এটা কোনো ভালো দিক নয়। ঠিক আছে এইসব ব্যাপারে পরে কথা হবে, অবশ্যই দেখে নিয়েছেন তোমরা, কলোনিটা তোমাদেরকে ঘুরে দেখিয়ে দিলাম, এক কোণ থেকে শুরু করবো, এই কোণ থেকেই। ভিডিওটা কিন্তু স্কিপ না করে পুরো দেখতে থাকো, দেখুন এখানে ডিমও রয়েছে প্লাস বাচ্চাও রয়েছে। এটাতে তো বাচ্চাই রয়েছে, এটাতে এই বাচ্চাগুলি একটু বড় বড়, দেখেন ওই যে বাচ্চাটা আমি তোমাদেরকে কলোনিতে ঢুকার সময় দেখালাম না, যে এই বাচ্চাগুলো এই ভাঁড়িটাগুলোতে দিয়ে দিতে হবে, এখানে ডবল বি অলরেডি সাইনিং করা আছে, দেখুন ডবল বি, এর মানে সব বড় বাচ্চা। আমি এর আগে একটা ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছি, কয়েকটা ভিডিও দিয়েছি এই ব্যাপারে, এটাতে না না ডিম দিয়েছে বন্ধুরা, এখানে কোনো সাইনিং নেই, মানে ডিম দিয়েছে নতুন করে। এখানে দেখুন এখানেও কিছু বাচ্চা রয়েছে, এই শীতের পাখিগুলো একদিকে লাভ কি জানেন, শীতকালে কিন্তু পাখির ওই যে বড় সাইজের বাচ্চাগুলোকে সহজে নিচে ফেলায় না,
এরপর আরেকটু যদি শীতটা গভীর হয়ে যায় তখন কিন্তু এই যে বাচ্চাগুলো নিচে এই একটা পাখির দেখেন ওই ওই ধারে যে পাখিগুলো আমি কলোনি অন দেখলেন এই সাইজের পাখিগুলোকে সহজে কিন্তু ওরা ঠান্ডাতে বের করাবে না, একটু খুব ভালো ফেদার টেদার হয়ে গেলে কমপ্লিট হয়ে গেলে তারপরে বের করাবে। দেখেন এখানে একটি মাত্র না দুটো ডিম রয়েছে, দুটোই মনে রয়েছে এখানে বন্ধু, দেখেন ডিম রয়েছে পাঁচটা, পাঁচখানা ডিম রয়েছে, ওখানে নেস্টিং করা নেই, এটাও খালি, খালি তো এটা থাকবে যে বড় মানে এটা বদ্রি পাখির ভাঁড়ি ছিল, আর বদ্রি পাখি তো জানেন মানে ভাঁড় কুড়ে কুড়ে এমন বড় মুখ করে দেয় তুলনা করা যায় না। দেখি ওই হাঁড়ি কিছু কিছু হাঁড়ি দেখছি ওরা অ্যাকসেপ্ট করছে না, মানে ওই হাঁড়িগুলোই বেশি করে না যেগুলোতে মুখ খুব বড় বড় সাইজের। দেখেন এখানেও বাচ্চা রয়েছে, দুটো কি তিনটে বাচ্চা আছে, আর এখানে দেখেন একটু বড় সাইজের বাচ্চা বেড়ে চলে আসছে কারণ একটু রোদ হয়েছে। আর এদের সব পাখিরই তো একটাই সমস্যা যে আমি আগে খাবার খাবো, যার জন্য ওই একদম সামনে আসে, মানে মা বাবা এসে খাবার মুখে নিয়ে এলেই ওই মোটামুটি আগে খাবে, এই হচ্ছে টার্গেট। দেখেন এখানেও ডিম রয়েছে, এখানে বন্ধু দেখুন বাচ্চা রয়েছে পাঁচটা, চারটা বাচ্চা রয়েছে, বাচ্চাগুলো খুবই ভালো দেখে বোঝা যাচ্ছে। এখানে ছোট এখানে ফন্ড রয়েছে দুটো, দুটো ফন্ডেরই বড় বড় বাচ্চা, মানে বোঝা যাচ্ছে যে দুটোই ফন্ড পাখি রয়েছে আর বাকি সবগুলোকে নিচে ফেলে দিয়েছে। তো আমি ক্যামেরাটা করার পরেই যে পাখিগুলো নিচে আছে পাখিগুলোকে সব আবার তুলে দেবো। আমি তো এর আগে কয়েকটা ভিডিও তোমাদেরকে দিয়েছি যে পাখির বাচ্চার যত্ন করবেন কী করে, এটাতে কোনো বোঝা যাচ্ছে না। দেখেন এখানে কিন্তু বাচ্চা রয়েছে, দুটো রয়েছে, তবে এখানে চেষ্টা করব আরও দু একটা অ্যাড করে দিতে। আর এই সাইজের পাখি যদি কোনো হাঁড়িতে পাঁচটা থাকে বা ছটা থাকে এখানে দু একটা করে দেব। এইখানে দেখুন অনলি ফর ওয়ান, মানে শুধু একটাই পাখি কোনো রকম এখানে আছে, এখানে বি থ্রি মানে তিনটে বাচ্চা ছিল বাকি দুটোকে ফেলে দিয়েছে। এখানে দেখুন এখানে দুটো তিনটে পাখি রয়েছে, বড় বড় সাইজের তিনটে বাচ্চা আছে। এবার এগুলো কিন্তু বেরিয়ে যাবে, এগুলো বেরিয়ে যেয়ে আবার শীতকালের যেটা ব্রিডিং বলা হয় সেটা শুরু। দেখুন এখানে একটা মনে হয় বাচ্চা আছে বা কিছু বোঝা যাচ্ছে না, কিছু মনে হয় এটা বি থ্রি করা রয়েছে, দেখছি ওটাকে নিয়ে। এখানে দেখুন বন্ধুরা ডিম রয়েছে, পাঁচ ছ পিস ডিম রয়েছে, ডিমগুলো সবই ফাটাইল আছে। এটাতে বন্ধু অনেকগুলো ডিম চলে আসছে, তবে ডিমগুলো কিন্তু সবই নতুন, বলতে জাস্ট পাঁচ ছ দিনের মধ্যে ডিমগুলো এসেছে কারণ ভাঁড়ের মধ্যে ব্ল্যাক কোনো শাইনিং নেই, ব্ল্যাক শাইনিংটা রিসেন্ট শাইনিং, পাঁচ সাত দিনেরই মধ্যে শাইনিংটা করেছি। এখানেও ডিম চলে আসছে, এইটা কিন্তু ব্রিডিংয়ের খুব ভালো সিজন, এরপরে কিন্তু পাখির খুব ভালো প্রোগ্রেস আসে, এটা আমার কাছে প্রায় হয়। দেখেন এটাও শাইনিং করা নেই, ডিম চলে আসছে। এখানে দেখুন কয়েকটা বাচ্চা, আমি মানে নেস্টিংটা পুরো চেঞ্জ করেছি, আমি তো অলরেডি তোমাদেরকে দেখিয়েছিলাম এর আগে, দেখুন নেস্টিংটা পুরো চেঞ্জ করে দিয়েছি, নতুন নেস্টিং আমার হাতে করা নেস্টিং বোঝা যাচ্ছে। এটাতেই কিছু নেই খালি, এটাতেও এখনও কিছু প্রোগ্রেস আসেনি। এটাতে দেখেন বাচ্চা রয়েছে, এমন নেস্টিং করেছে ক্যামেরা সঠিকভাবে যাচ্ছে না, অন্ধকার হয়ে যাচ্ছে ক্যামেরা যখন কার কাছে পৌঁছেছে। এখানে একটা কি দুটো বড় পাখি রয়েছে, একটাই মনে হয় বড় পাখি রয়েছে, বাকিগুলো সব বের করে দিয়েছে, কিছু কিছু পাখি বেরিয়ে উঠতে পারছে। এখানে কিছু একটা আছে আমি ঠিক বুঝতে পারছি না, ক্যামেরাতে ঠিক ঠিক আসছে না। এটাতেও খালি, মানে বাচ্চা ছিল এগুলোতে, সবইতে বাচ্চা ছিল, এখানেও খালি বেরিয়ে গেছে পাখিগুলো কারণ ডবল বি শাইনিং করা আছে, মানে এখানে বাচ্চা ছিল কোনো সন্দেহ নেই, তবে বাচ্চাগুলো বেরিয়ে গেছে। এটাতে তো কিছুই দেখতে পাচ্ছি না,
ভেতরে কি আছে না আছে কোনো বোঝাও যাচ্ছে না। এটাতে কোনো কিছু বোঝা যায়নি বন্ধুরা, দেখেন এখান থেকে শুরু করেছিলাম। তো বন্ধুরা পার্ট ওয়ান এখানেই খতম, শেষ করছি। এর পরের পার্ট টু অবশ্যই তোমরা দেখবেন। পার্ট টুটা আমি কলোনি থ্রি আর কলোনি ফোরের নেব। আর কলোনি থ্রি ফোরের পাখিটা একটু আলাদা, বলতে কলোনি থ্রিতে সব রকমের মিষ্ট পাখি রয়েছে, আর কলোনি ফোরের অনলি সিলভার রয়েছে, অবশ্যই মিস করবেননি। ঠিক আছে, আজকের এই ভিডিওটা এই পর্যন্তই।